নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বং হোম মেকারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব সহজেই তাল ছুলে তালের কাঁধ বের করে দেখাবো এবং এই তালে কোনো আঁশও থাকবে না। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবতে পারেন এটা কী এমন আবার কঠিন কাজ, কিন্তু যারা তাল ছুলতে পারে না তারা আমার এই ভিডিওটা দেখে খুব সহজেই তাল ছুলে তালের কাঁধ বের করে নিতে পারবে। আর তালের কাঁধ বের করার পর সেই তালের কাঁধে কোনো আঁশও থাকবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। একটা পাকা তাল নিয়ে একটা ছুরির সাহায্যে তালের গোড়ার দিকের এই শক্ত অংশটা আমরা এভাবে ছুলে নেব। এবার ছুরির সাহায্যেই তালের গায়ের ওপর খোসাটা এভাবে কেটে নেব। তালটা চারিদিকেই আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। তারপর তালের গায়ের এই খোসাটা হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেব। তালের গায়ের খোসাটা খুব পাতলা হয়, তাই হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলা যাবে। তালের গায়ের এই পুরো খোসাটা হাত দিয়ে ছাড়িয়ে নেব। তারপর তিনটে আটিকে এভাবে আলাদা করে নেব। এবার আটিগুলোকে একটার সাথে একটা একটু এভাবে বাড়ি দিয়ে দেব, তাহলে তালটা যখন আমরা ঘষব তখন তালের কাঁধটা খুব সহজে বেরোবে। একটার সাথে আরেকটা আটি ঠিক এভাবেই বাড়ি দিয়ে নেব। তারপর একটা বাটিতে একটা আটি রেখে আমি এভাবে হাতের সাহায্যে একটু কোচলে নেব। এভাবে বাড়ি দিলে আর কোচলে নিলে তালের আটিগুলো নরম হয়ে যাবে আর খুব সহজে আমরা এই তালের আটি থেকে তালের কাঁধ বের করে নিতে পারবো। এবার নিচে একটা বড় এরকম গামলা নেব আর ওপরে এরকম একটা ঝাঁঝরি থালা নেব। আপনারা এই ঝাঁঝরি থালার জায়গায় রাইস স্ট্রেনারও নিতে পারেন। তারপর একটা তালের আটি নিয়ে আমি এই ঝাঁঝরি থালাটার ওপর রেখে এভাবে ঘষে নেব। এভাবে করে প্রতিটা আটি আমি ঘষে নেব। এই তালের আটি থেকে ঘষে ঘষে তালের কাঁধ বের করতে একটু সময় লাগবে, তাই ধৈর্য ধরে এই কাজটা আমাদের করতে হবে। এইরকম ঝাঁঝরি থালায় তালের আটি ঘষে তালের কাঁধ বের করে নিলে তাহলে সেই তালের কাঁধে আঁশ থাকে না। একটা একটা করে সবগুলো আটি ঘষে আমি তালের কাঁধটা বের করে নিয়েছি। এইভাবে আমি তালের কাঁধ বের করেছি বলে এই তালের কাঁধে কোনো আঁশ নেই। আপনারা দেখতেই পেলেন কত সহজেই আমি তাল ছুলে তালের কাঁধ বের করে নিয়েছি। যাদের তাল ছোলার পর তালের কাঁধে আঁশ থেকে যায় বা যারা কখনো এর আগে তাল ছোলেননি, তারা আমার এই ভিডিওটা দেখে খুব সহজেই তাল ছুলে তালের কাঁধ বের করে নিতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেল আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করতে ভুলবেন না। আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুবান্ধব ও রিলেটিভদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।